আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের সাথে একটা ডিম আর এক কাপ পরিমাণ ময়দা দিয়ে খুবই ঝটপট আর সহজে বানিয়ে নেওয়া যায় এমন একটি রেসিপি শেয়ার করব। বাসায় হঠাৎ গেস্ট আসলে অথবা বিকেলের নাস্তা হিসেবে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খুবই মজার এবং মুচমুচে একটি রেসিপি, যেটি সবাই খুব পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এবং আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করলাম। এবার এতে অ্যাড করব একটা বড় সাইজের ডিম। ডিম অ্যাড করার পর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, যেন এটি অনেক বেশি ক্রিস্পি হয়। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার স্কিপ করতে পারেন। এবার এখানে অ্যাড করছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণটি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী, যে যত বেশি ঝাল খেতে চান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা। তবে যদি আপনাদের হাতের কাছে এই মশলাটিও না থাকে আপনারা এটি স্কিপ করতে পারবেন। দিয়ে দিচ্ছি এবার এতে পরিমাণ মতো লবণ। সবশেষে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি এক কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি, তবে পুরোটা পানি নাও লাগতে পারে, তাই পানি একবারে অ্যাড না করে চেষ্টা করবেন একটু একটু করে অ্যাড করে মিক্স করে নিতে। আমি প্রায় 2 থেকে 3 বারে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই রেসিপিটি দেখতে অনেকটা সিম্পল মনে হলেও কিন্তু এটি খেতে অসাধারণ মজা হয়। আপনার বাসায় ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না। আশা করি আজকে এই রেসিপিটি দেখে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য আমার পুরো 1 কাপ পানি লেগেছে। আমি পানিটা 3 বারে অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হবে। আমাদের ব্যাটার এখন একদম রেডি। এবার চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই ফুটন্ত গরম তেলে আমি একটি চামচের সাহায্যে একটু একটু করে ব্যাটার অ্যাড করছি। আপনারা চাইলে আরও বড় করেও বানিয়ে নিতে পারেন, তবে আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি যেন এগুলো দেখতেও সুন্দর লাগে প্লাস অনেক বেশি ক্রিস্পি হয়। এই আইটেমটিকে আপনারা চাইলে ডিমের ঝাল পিঠা বা ময়দার পিঠা বলতে পারেন, তবে আমি আবারও বলছি এটি দেখতে যত বেশি সহজ আর সিম্পল মনে হচ্ছে এটা খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে, সবাই খুব পছন্দ করে। এবার মোটামুটি মিডিয়াম আঁচে এই পিঠাগুলোকে আমি কয়েকবার উল্টে পাল্টে ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। অবশ্যই চেষ্টা করবেন তেল ভালোভাবে গরম হওয়ার পর এই পিঠাগুলো অ্যাড করতে, তা না হলে কিন্তু এগুলো ভালোভাবে ক্রিস্পি হবে না। যখন দেখবেন পিঠাগুলো এরকম ব্রাউনিশ টাইপ হয়ে এসেছে সে পর্যায়ে এগুলোকে তুলে নিতে হবে। চেষ্টা করবেন একদম গরম গরম মুচমুচে থাকা অবস্থায় পিঠাগুলোকে সার্ভ করতে। পিঠাগুলোকে আমি একটি প্লেটের উপর টিস্যু বিছিয়ে টিস্যুর উপর তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলটুকু ঝরে যায়। তো এই ছিল আমার আজকের সহজ এবং ঝটপট একটি নাস্তার রেসিপি। আশা করছি এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি যখন যেখানে ফোকাস করতে বলবো তখন সেখানে ফোকাস করবো, ঠিক আছে? নাড়াচাড়া করো না, তুমি জাস্ট খেয়াল করো। আই এম দ্য ফটোগ্রাফার নাও। ডিমের বাটিতে ফোকাস করো। হয়েছে না ফোকাস? হুম। এখন কি গুঁড়া দিব? লাল ছড়ানোটা কি করবো? ডিব্বাটা দাও এখানে। গ্লাস খোলা। হ্যাঁ দেখা যাইতেছ না। আমি বলি এক মিনিট, জাস্ট এক মিনিট দেখি। ক্যামেরাটা অফ করো। ক্যামেরা অফ করতে পারি না।